সারা দেশ করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। সারা দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। গৃহবন্দী সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে রয়েছে সেখানে। বন্ধ কাজ নেই, ইনকাম সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষজন। আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন এর সহযোগিতায় বগবানগোলা ব্লক 2 এতে প্রায় 1500 পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন বগবানগোলা ব্লক 2 এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মেম্বাররা। বগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রুফ জানান, তৃণমূল কংগ্রেস সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাংসদ আবু তাহের খান বলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে আছে তাদের পরিবারদের প্রতি আবেদন করেন, আপনারা আমাদের জানান, আমরা তাদের খাবারের ব্যবস্থা করব, আপনার অযথা আতঙ্কিত হবেন না। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের আন্ডারে রানীতলা যে আমাদের দলীয় কার্যালয় আছে তৃণমূল কংগ্রেসের, সেই কার্যালয় থেকে আমরা ত্রাণ ডিস্ট্রিবিউশন ওখানে, এখানে চাল আলু তেল এগুলো প্রত্যেকটা পরিবারের, ডাল এগুলো প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা বিশেষ করে এই লকডাউনের সময়ে করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষগুলো বাড়িতে বসে আছে, কাজ হারিয়েছে, যাদের কাজ নেই, বিশেষ করে যারা খাবারের ভীষণ অসুবিধা যাদের বাড়িতে, তাদের খুঁজে খুঁজে সেই সমস্ত মানুষগুলোকে, যারা রেশনেও মাল পাচ্ছে না, তাদেরকে আমরা বেছে বেছে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা খাবার সরবরাহ করছি। এর আগেও দেওয়া হয়েছে, আবার আজকেও দেওয়া হলো, আবার এর পরেও যদি লকডাউন থাকে তাহলে দেওয়া হবে। আমরা চাইছি মুর্শিদাবাদ জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে নির্দেশ দিয়েছেন এবং তার দেখানো পথে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় চলছে, এবং যে সমস্ত পরিবার খেতে পাবে না, যাদের অবস্থা খারাপ, যারা কাজের জন্য বাইরে আছে শ্রমিক, তাদের বাড়িতেও আমরা খাবার পৌঁছে দিচ্ছি। আমরা চাইছি মুর্শিদাবাদ জেলায় কোনো মানুষ অভুক্ত না থাকে, সমস্ত পরিবার যেন খাওয়ার ব্যবস্থা হয়। সেই জন্য তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে তাদের পাশে আছে, তাদের পাশে থাকবে মমতা ব্যানার্জির আদর্শ মেনে। আজকে মাহে রমজান শুরু হচ্ছে, আজকেই চাঁদ উঠবে। আমরা প্রথমেই মাহে রমজানের সকলকে শুভেচ্ছা জানাই। এই করুণ অবস্থার মধ্যে দাঁড়িয়ে ইসলাম দরদি ভাইদের কাছে একটা আহ্বান জানাবো যে মাহে রমজানে তারা যেন সকলে বাড়িতে থাকেন, লকডাউন মেনে চলেন, এবং বিশেষ করে রোজার পরে যে নামাজটা হবে আমাদের তারাবির নামাজ, সেই নামাজটা আমরা সকলে অনুরোধ করছি যে তারা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনে বাড়িতে বসে পড়ে, মসজিদে গিয়ে যেন সমবেত না হন। কারণ বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে মানবতার জন্য, তার নিজের সুস্থতার জন্য সকলের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি এই জেলার সাংসদ হিসেবে, এই জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের, তাই তাদের কাছে আহ্বান করছি তারা সকলে ভালো থাকুক, এবং এই মাহে রমজানের যে নামাজ সেই নামাজগুলো তারা যেন বাড়িতে পড়েন এবং এবাদত বন্দিগি করেন এবং বিভিন্নভাবে আল্লাহ পাকের কাছে তাদের হেফাজতের জন্য আর্জি করেন, এই আহ্বান তাদের সকলের কাছে আমরা রাখছি। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, এর জন্য যে লকডাউন, এই লকডাউন প্রাকালীনে মানুষের খাদ্যদ্রব্যর সমস্যা, কর্মসমস্যা, এখানে সাংসদ আবু তাহের খান এবং আব্দুর রব সহ ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ কিছু মানুষের খাদ্যশস্য যেমন চাল ডাল তেল, এই কিছু খাবার মানুষের হাত কাছে যাতে পৌঁছানো যায়, দুস্থ মানুষের পাশে যেন দাঁড়ানো যায়, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো গোটা মুর্শিদাবাদ শুধু না, গোটা বাংলার তৃণমূল কংগ্রেসের আজকে নেতারা যেভাবে পারছে সমর্থন অনুযায়ী দুস্থ মানুষের পাশে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, এবং আগামী দিনেও এই পরিষেবা আমরা দিতে চাই, আমরা মানুষকে এই বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেস শীত বিশ্ব বর্ষা, তৃণমূল কংগ্রেস বর্ষা। আজকে কী কী প্রোগ্রাম ছিল এবং কোথায় কোথায় ছিল? আজকে ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যে লকডাউন করোনা ভাইরাসের পরিস্থিতির ফলে যে লকডাউন সারা বিশ্ব এবং ভারতবর্ষে,
সেই লকডাউনের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের প্রিয় সাংসদ আবুদাহের খান, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং মহকুমা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রাজীব হোসেন, পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, তাদের সহযোগিতায় এখানে আমরা বিশেষত আজকে ভবনগড় দু নম্বর ব্লকের অন্তর্গত বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং আখিরিমোড় গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা প্রায় 1500 মানুষকে আমাদের সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় এবং রাজীব হোসেনের সহযোগিতায় আমরা 1500 মানুষ যারা দিন আনে দিন খায় এরকম মানুষকে চিহ্নিত করে 1500 মানুষের হাতে চাল, ডাল, আলু, সরষের তেল আমরা আমাদের দলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমরা সেখানে উপস্থিত ছিলেন, যথেষ্ট আমরা মানুষের সেবা পেয়েছি। আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ জানে বাংলার একটা মানুষও যারা না খেয়ে অনাহারে দিন যাপন করে, যেভাবে গণবণ্টন ব্যবস্থায় সরকার রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সরকারের পাশে আছেন, অনুরূপভাবে তৃণমূল কংগ্রেসের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, এমপি এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব সকলে মানুষের পাশে আছেন এবং আমরা ডোর টু ডোর প্রতিনিয়ত আমরা মানুষের পাশে খোঁজখবর নিতে থাকি। যারা বিশেষ করে বাইরে পরিযায়ী শ্রমিক তাদের ফ্যামিলি যেন অনাহারে দিন না খেয়ে কেউ মরে, তার জন্য আমরা প্রতিটা বুথে আমরা আমাদের নেতৃত্ব বুথ সভাপতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিটা ফ্যামিলির খোঁজ নেয়, যারা বিশেষত বাইরে আছেন এখনও বাড়ি ফিরতে পারেনি এরকম মানুষ। তো আমরা মানুষের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার অনুপ্রেরণা আমরা প্রতিটা মানুষ এখানে যেন সঠিকভাবে অন্তত দুবেলা দুপুটো খেয়ে যেন তার মানে না খেয়ে যেন থাকেন সেই ব্যবস্থার জন্য আমরা সবসময় তৎপর।